রাজ্যের বিয়াগম কৃষি বিভাগের বাহাদুরর বাহাদুরী কৃষি বিভাগে যোগান ধরা কঠিয়া রই বিপদত ঢিঙর কৃষক কঠিয়া রোপণের মাত্র সাত দিনতে ওলাল ধানের থোক পথারের অবস্থা দেখি হতভম্ব হয়ে পড়েছে ঢিঙর কৃষক নগাঁও জেলার ঢিঙত কৃষকর মাজত হাহাকার সৃষ্টি করেছে বাহাদুরে সরকারের কৃষি বিভাগে যোগান ধরা বাহাদুর ধানের কঠিয়া রোপণ করে হতভম্ব হয়ে পড়েছে এই সকল দরিদ্র কৃষক বাহাদুর ধানের বাহাদুরীত রোপণ করার মাত্র সাত দিনতে ওলাল ধানের ঢোক সাধারণতে এজোপা ধান গছত গের ধরে দেড় মাহর পৰা দুমাহর পিছত কিন্তু তার ব্যতিক্রম সরকারে যোগান ধরা বাহাদুর ধানের কঠিয়া যাক লৈ বিপাঙত পৰিছে দুর্ভগীয়া কৃষকসকল প্রতিটো ধানের থোকত লাগিছে মাত্র চারি পাঁচটাকৈ ধান নামমাত্র কাম করে দায়িত্ব সামরা রাজ্যের বিয়াগুম কৃষি বিভাগে কি উত্তর দিব এই সকল দুর্ভগীয়া কৃষকক তেখেতে বাহাদুর নামে আজ বীজ বুলি কয় কঠিয়া ধান আনিছে আনি পেলাইছে কঠিয়া পেলাইছে এইখানে ধান আজি প্রায় কৃষকক সরকারিভাবে বিনামূল্যে কঠিয়া দিছিল যেবিলাক আনি তেখেতে লগোৱাৰ পিছত এইখানে অবস্থা কৃষকে ডাঙর মারি খাই গেছে এটা কৃষকের অবস্থা দুরবস্থা কিমান দিনত থোক ওলাইছে আজি ধর 15 দিন আগতে এইবিলাক মানে কঠিয়া আনিছে আনি লগাইছে 7 দিন পরে টিকে বাড়ি হচ্ছে 7 দিন পিছতে ওলাল হেৰি গাটি ওলাল 7 দিন পিছতে ওলাল এতিয়া কৃষকের সর্বনাশ কৃষকে বহুত মারি খাই গেছে এনেকুৱা বীজ দিলে কৃষক কেনে উন্নত হব কৃষক কিমান মারি খাই আছে লকডাউনত বহুত কৃষকে মানে 100 বিঘা মানুহে 100 বিঘা পারে 15 বিঘা কঠিয়া ধানে পেলোৱা হল ইয়ার পিছত মানুষ কিমান যে কঠিয়া নি কিমান যে বিয়া লগাইছে এটি সিমানে আর কমে 150-200 বিঘা মাটি মানে কঠিয়া নিয়ে লগাব পিছত সব এইখানে হয়েছে অবস্থা বেয়া হয়েছে কি কো সরকার কি জানাব এটা সরকারে বিবেচনা করক সরকারে বিবেচনা করে ডিপার্টমেন্টক হেরি করুক এনেকা কঠিয়া বীজ কেন দিলে কিহ দিলে দিয়ার পিছিয়ে কৃষকে মারি কৈছে কৃষকে যদি সরকার উন্নত এতে কৃষকে যদি মারি খা সরকার উন্নত কত হব সরকারও লস হব এনেকা কঠিয়া দান ডিপার্টমেন্টে কোর পর আনলে সরকারে কোর পর যোগান দিলে দিয়ার পিছিয়ে কৃষকে মারি খাই গল কৃষকে বহুত অবস্থা বেয়া হয়ে গল এইখানে আমি জানো আর বতৰৰ পৰা দিলদাৰ হুছেইনৰ ৰিপৰ্ট অসম টুডে।